এক সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙ্গারা চুরি কাণ্ডকে কেন্দ্র করে জমে উঠেছে হিমাচল প্রদেশের রাজনীতি। এই সিঙ্গারা চুরি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ সরকারি প্রশাসন। ঘটনার সূত্রপাত গত 21 অক্টোবর। সেদিন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সিআইডি সদর দপ্তরে সাইবার শাখার উদ্বোধন করতে যান। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর জন্য অনুষ্ঠানে জলখাবারের ব্যবস্থা করা হয়। জলখাবারের মেনুতে ছিল সিঙ্গারা এবং কেক। একটি বিলাসবহুল হোটেল থেকে সেই জলখাবার আনানোর ব্যবস্থা করা হয়, কিন্তু সেই জলখাবার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে সেই জলখাবার ভাগ করে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙ্গারা এবং কেক কেন প্রোটোকল মেনে তার হাতে পৌঁছালো না, সেই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। উপর মহল থেকে নির্দেশ পেয়ে সিআইডি ঘটনা তদন্ত শুরু করে। ডেপুটি পুলিশ সুপার মর্যাদার এক আধিকারিককে এই সিঙ্গারা চুরিকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই পুলিশ আধিকারিক ঘটনা তদন্ত করে রিপোর্ট জমা দেন। রিপোর্টে দেখা গেছে সমন্বয়ের অভাবে এই ধরনের ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট ঘটনাটিকে সিআইডি সরকার বিরোধী বলে উল্লেখ করেছে। এদিকে মুখ্যমন্ত্রীর সিঙ্গারা চুরিকাণ্ড নিয়ে রাজনৈতিক রসিকতাও শুরু হয়। মুখ্যমন্ত্রীর অপূর্ণ রসনা তৃপ্তি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দল। বিজেপি বলেছে সরকার রাজ্যের উন্নয়নের কথা না ভেবে সিঙ্গারায় মজে রয়েছে। এই প্রসঙ্গে বিজেপির মিডিয়া সেলের প্রধান তথা বিজেপি বিধায়ক রণধীর শর্মা টিপ্পনি কেটে মন্তব্য করেন, হিমাচলের মানুষ যখন বিবিধ সমস্যায় জর্জরিত তখন সরকার সিঙ্গারার খোঁজে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।